গায়না শুটে আমাদেরকে বেশি শ্যুট করতো, বিকজ বল স্পিন হচ্ছিল, মাঠটা বড় ছিল। যখন সেন্ট কিটসটা সত্যি কথা বলতে ওদের ফেভারে বেশি ছিল, বাট আমরা সেকেন্ড ম্যাচটা হারার পর দেন এখানে আমরা সবাই একসাথে বসছি, বসে আলাপ করছি, আগের থেকেই চিন্তা করিনি যে ওদের অ্যাডভান্টেজ, ওরাই ফেভারিট, তাহলে আমরা খেলার আগেই আসলে হেরে যাবো, তাহলে আমাদের ওই থার্ড ওয়ান ডে খেলার কোনো মানে হয় না। তো এই এই মাইন্ডসেটগুলো আমরা কথা চেষ্টা করছি যে এই জিনিসগুলো চেঞ্জ করে ওদের জন্য যতটুকু ডিফিকাল্ট হবে আমাদের জন্য অতটুকু ডিফিকাল্ট হবে। তা আমরা চিন্তা করছি যে রাজদিন চিন্তা আগে না করে যে মাঠে খেলি দেখা দেখা। আসলে ওই পার্টনারশিপটাও অনেক ইম্পর্টেন্ট ছিল, হাউ উই কাম ব্যাক ফ্রম দ্য একটা এমন সিচুয়েশন ছিল, ওটা কোনোভাবেই ইজি ছিল না, ওই উইকেটে ব্যাটিং করা, ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট। ওই সময় যদি আমি অথবা ও উইকেটটা থ্রো করে দিতাম প্যানিক হয়ে, বিকজ প্রচণ্ড পরিমাণ ডট বল হচ্ছিল, রান হচ্ছিল না, বাট তারপরে আমরা আমাদের কনসেন্ট্রেশনটা সবসময় একরকম ছিল, উই নো দ্যাট, আমরা জানতাম যে উইকেটে একমাত্র আপনি ভালো খেলতে পারেন যে ব্যাট স্কোরবোর্ডের দিকে না থাকে। ওই পার্টনারশিপটা ওয়াজ কি, বিকজ যদি ওই সময় কেউ আমি আর ওর মধ্যে কেউ কিছু উইকেট থ্রো করে দিতাম, তাহলে হয়তোবা ওই পার্টনারশিপটা হয়তো না, অথবা অত রানও হয়তো না, তখন হয়তোবা জিনিসটা অন্যরকম হইতে পারত। বাট ওই পার্টনারশিপ আমার কাছে মনে হয় যে এই এই সিরিজ উইন, টি টোয়েন্টি উইনের জন্য একটা ভালো ইম্প্যাক্ট। আসলে সাকিবও তার নর্মাল খেলার চেয়ে একটু ডিফারেন্ট খেল রয়েছে, বিকজ ওখানে ওরকম কোনো কিছু করা যাচ্ছে, আইদার আপনার খুব অ্যাগ্রেসিভ হয়ে মারতে যায় আপনি হয়তো আউট হয়ে যেতেন, আর না হলে যেটা আমরা করেছি ওটা করার অপশন ছিল, যে পেশেন্স থাকা, পেশেন্স থাকা, একটা অলমোস্ট 30 ওভার পরে যায় একটু উইকেটটা সহজ হয়েছে, প্রথম 30 ওভার কিছুই করা যাচ্ছে না। সো আমার কাছে মনে হয় ইট ওয়াজ এ স্পেশাল এফোর্ট বাই বোথ অফ আস।